एक सद्यजात शिशुकन्या के मेरे फेलार अभियोग उठल तर मायर बिरुद्धे। घटन व्यापक चांचल्य छड़िए एलकाय। घटनाटी घटे कुमारग्राम ब्लकर बारविशा निउटाउन एलकाय। स्थानीय अभियोग रविवार दुपुर बेला दुटो नागाद यह महिलार बाड़ी कन्या सन्तान प्रसव है। एर आगे तरह आो छयटी कन्या सन्तान रही है। एबारों कन्या सन्तान हार जो ताके मेरे फेला विषयटी अवश्य स्वीकार कर महिलार स्वामी रतन दे। विषयटी पुरोपुरी भावे अस्वीकार कर তিনি বলেন স্বাভাবিকভাবে শিশুটি জন্ম হয়েছে, পেটেই বাচ্চাটি মারা গিয়েছে, সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। অভিযোগ প্রসব যন্ত্রণার পরও কেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো না, চিকিৎসকের পরামর্শ কেন নেওয়া হলো না, সেই বিষয়ে স্থানীয়রা বলেন। তাদের বাড়ির লোক স্বীকার করে বলেন অভিযুক্ত লক্ষ্মীতে তার বাচ্চাকে প্রসব হওয়ার পর গলা টিপে মেরে ফেলে। ঘটনা জানাজানি হতেই বাড়ির সামনে জমায়েত করেন স্থানীয়রা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা গৌতম মিত্র বলেন এর আগে আরও ছয়টি কন্যা সন্তান ছিল, এবারও কন্যা সন্তান হয়েছে, ছেলে সন্তান না হওয়ার জন্যই এই ঘটনা। এই ঘটনার পেছনে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই বিষয়ে পুলিশ জানিয়েছে মৃতদেহ তদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্টের ভিত্তিতে পুলিশ তদন্ত করবে। আমরা শুনব যে সদ্যজাত শিশুকন্যা হত্যা হয়েছে তার পিতার কি বক্তব্য। ঘটনা হলো অষ্টম ভাইকে বললাম যে আমি নিউটন গেছি ডাল আংটি রান্না করার জন্য। ওই ডাল আংটিটা একজনের সাথে আলাপ করতেছিলাম, দশ থেকে পাঁচ মিনিট হবে। তো উনি ঘরে খালাস হয়ে ঘরে আসছে, আমি উনিকে জিজ্ঞেস করলাম ডেলিভারি হয়ে গেছে। এই নর্মাল আছে বাচ্চা, তো বাচ্চা পেটেই মারা গেছে। কী বাচ্চা ছিল আপনি জানতেন? আপনার বউ প্রেগনেন্ট? হ্যাঁ জানতাম, মনে করেন জানতাম। কবে কি ওষুধ খায়? ব্যথা, কোমর ব্যথা। তখন কি কোমর ব্যথা হচ্ছিল? আগেও কোমর ব্যথা মানে কি মাস দুই এক আগে আমার বউ তো যে একশো দিনে কাজে ঢালাই কাজে যায়, তো ওইখানে একটা পাকা ড্রেন আর কি হিতেছিল, ওই ড্রেন নিয়ে ঢালাই করাই নিয়ে পড়ে গেছিল ড্রেনের মধ্যে। তখন থেকে আমি তাহলে ওই ব্যথাটা উঠবে উঠছে। তো উনি গেছে লাল স্কুল, এক মাস আগে ওষুধ আনছে খাইছে, পরে তিন দিন আগেও যায় ওষুধ আনছে খাইছে। এটা আপনার কত নম্বর বাচ্চা? এটা পাঁচ নম্বর। এলাকার মানুষ বলছে সাত নম্বর বাচ্চা আপনার। কে পাড়ার লোক? হ্যাঁ পাড়ার লোক বলতেই পারে। আমি যে আগে যে দুটা দিচ্ছি ওই দুটো তো আমি ধরবো না। না কোথায় দিচ্ছেন দুইটা বাচ্চা? পালন করে দিচ্ছি। কী নাম আপনার? রতন দে। যে বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে কি বলবেন বিষয়টা নিয়ে? আমি জানি আমার বউ পেয়ে বাচ্চা হওয়ার সাথে সাথেই কান্দেও নাই কিচ্ছু না, নর্মাল হয়েছে, বাচ্চা মরা হয়েছে। সেই সময় তো আপনি ছিলেন না। আমি তো ঘরে ছিলাম না, আমি তো বলতেছি একবারও। কি নাম আপনার? রতন দে। শুনবো প্রতিবেশীদের কি অভিযোগ। এখানে শুনলাম মানে আমি তো ঘরে ছিলাম, তো ঘরের থেকে চেঁচাচেঁচি শুনে আসলাম। এখান থেকে এসে দেখলাম যে একজন মানে মহিলা তার প্রসব মানে করতে বাচ্চা বাচ্চা প্রসব মেয়ে সন্তান, তো সন্তানকে নাকি ও গলা চিপি দিয়ে মেরে ফেলছে। আগে কতগুলো বাচ্চা ছিল? আগে সাতটা না আটটা বাচ্চা ছিল, সাত আটটা মেয়ে সন্তানই, ওগুলো মেয়ে সন্তান ছিল। কী নাম অভিযুক্তর? নাম কি অভিযুক্তর? নাম রতন দে, লক্ষ্মী দে। কি মনে হচ্ছে আপনাদের, কি ধারণা এটা কি হতে পারে, কেন মারতে পারে? আমরা তো এখন মানে রিপোর্টের অপেক্ষায় আছি, রিপোর্ট আসলে পরে কি হয় তখন আমরা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব।